ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، সম্মানিত ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের জানা আছে যে ইসলাম ধর্ম, প্রকৃত ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর প্রদত্ত ধর্ম, এই ধর্ম হচ্ছে সত্য ধর্ম। তাই এই ধর্মটি হলো শিষ্টাচারের ধর্ম, ভদ্রতার ধর্ম, উত্তম আচরণের ধর্ম। সুতরাং আমাদের ব্যবহার আচরণ যেন ভালো হয়। আমি আজকে বিস্তারিত কথা কিছু বলার ইচ্ছা করিনি, শুধুমাত্র একটি বিষয়কে কেন্দ্র করে কথা বলার ইচ্ছা করেছি। সে বিষয়টি হলো যে ঢেকুর তোলার আদব কায়দা কি রয়েছে ইসলাম ধর্মে। সম্মানিত ভাই ও বোনেরা আমার, সশব্দে ঢেকুর তোলাটা হচ্ছে একটি ঘৃণিত বিষয়, খুব খারাপ অভ্যাস। সুতরাং এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কাল তাজাশ্শা রাজুলুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল কুফা জুশাআক আন্না ফাইন্না আতওয়ালাকুম জুআন ইয়াউমাল কিয়ামাহ আকসারুকুম শিবআন ফি দারিদ দুনিয়া। রওয়াহুল ইমাম ইবনে মাজাহ ফি সুনানিহ বিরকম 3350 والإمام الترمذي أيضا في جامعه برقم 2478. সম্মানিত ভাই ও বোনেরা আমার, এই হাদিসটির ভাবার্থ আমাদেরকে জেনে রাখা উচিত। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সশব্দে ঢেকুর নিসারিত করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে লোক, তুমি তোমার ঢেকুর তোলা বন্ধ করো, আর জেনে রাখো তোমাদের মধ্যে যারা এই দুনিয়াতে বেশি খাবে আখেরাতে বা কিয়ামতের দিন সবচাইতে সে বেশি ওয়ানাহারে থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি এই পার্থিব জগতে পেট পূর্ণ করে বেশি খেয়ে পরিতৃপ্ত হবে সে ব্যক্তি কিয়ামতের দিন বেশি ওয়ানাহারে থাকবে। তো এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন নিজ সুনান গ্রন্থে, 3350 নম্বর হাদিস। আর ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তা জামে গ্রন্থে বর্ণনা করেছেন 2478 নম্বর হাদিস। এই হাদিসটিকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই হাসান বলেছেন। সম্মানিত ভাই ও বোনেরা আমার, শব্দ করে ঢেকুর তোলা একটি খারাপ অভ্যাস। ঢেকুর যখন উঠবে তখন আওয়াজ কম করে দিতে হবে, মুখে হাত দিতে হবে যেন ছড়িয়ে না পড়ে তার গ্যাস, কেন যে অনেক সময় ঢেকুরের মধ্যে থাকে দুর্গন্ধ। এই দুর্গন্ধ থেকে মানুষকে বাঁচানো উচিত বা রক্ষা করা উচিত, তাদের যেন কষ্ট না হয়। এই হাদিস দ্বারা আমরা জানতে পারছি বা উপদেশ পাচ্ছি যে যার ঢেকুর উঠবে সে যেন নিজেকে কন্ট্রোল করে। সুতরাং যে লোকের ঢেকুর উঠবে সে যেন মুখে হাত দেয়, কেননা এই হাদিসের দ্বারা প্রমাণ হয়
এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে লোকের সামনে উচ্চস্বরে ঢেকুর নিঃসারিত করা একটি ঘৃণিত অভ্যাস কেননা উচ্চকণ্ঠে ঢেকুর নিঃসারিত করার শব্দটি হল অরুচিকর শব্দ তাই এই আচরণটি বর্জন করা উচিত মুসলিম ব্যক্তির জন্য বেশি বেশি পানাহার করা উচিত নয় কেন যে যে বেশি পানাহার করবে তার মধ্যে আসবে অলসতা এবং তার মধ্যে থেকে উদ্যম জ্ঞান কর্ম ইবাদত সৎকর্ম এগুলো কম হয়ে যাবে এতে থেকে সে বিমুখ হয়ে যাবে সুতরাং আমরা যত পারব কম খাওয়ার চেষ্টা করব তবে আমাদের শরীরও ভালো থাকবে মানুষের মান মর্যাদা তার বেশি খাওয়ার কারণে হয় না তার সৎকর্মে এবং সঠিক ধ্যান ধারণার কারণে তার মর্যাদা উচ্চ হয়ে থাকে প্রতিটি মুসলিম ব্যক্তির অপরিহার্য বিষয় হলো এই যে পানাহারের বিষয়ে যেন সংযম হয় আর পানাহার করতে করতে যেন নিজের টাকা পয়সা সব শেষ না করে দেয় কেন যে অনেক সময় অপচয় করে থাকে এবং পরবর্তীতে মানুষের কাছে হাত পাতাইতে হয় ঋণ চাইতে হয় বা সাহায্য চাইতে হয় সম্মানিত ভাই ও বোনেরা আমার তাহলে আমরা ঢেকুর তোলার সময় বা যখন আমাদের ঢেকুর উঠবে তখন আমরা নিজেকে কন্ট্রোল করব শব্দটাকে কম করে দেব আর আমরা কম খাওয়ার চেষ্টা করব যাতে ঢেকুর কম উঠে কেন যে ঢেকুর উঠাটি একটি ভালো বিষয় নয় এখান থেকে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু